নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় ফেব্রুয়ারি দু এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশি ফলের ভিডিও আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে বিবাহ আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখ আপনার ক্ষেত্রে প্রেম চাকরি ভাগ্য শিক্ষা স্বাস্থ্য কেমন যাতে চলেছে তার একটা জিস্ট আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক রাশিফল এটি নয় কিন্তু এই রাশিফল আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু সাপোর্ট আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ বন্ধু হিসেবে আপনারা এই রাশিফলটি নিতে পারেন সিংহ রাশি আপনি মানুষ আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কেমন যেতে পারে দেখুন আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে সাথে অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে কিন্তু সমস্যা থাকবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত চোদ্দোই ফেব্রুয়ারির পর এই রবি আপনার সরে যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে অর্থাৎ এই জায়গাটাতে কী হচ্ছে যে আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা গোল্ডেন কাপের সম্ভাবনা বা গ্যাস্ট্রিক সমস্যা এই সমস্যাগুলো কিন্তু থাকবে কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপর থাকছে খুব বড় ধরনের যে সমস্যা তা কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনি যে সিংহ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের ক্ষেত্রে শিক্ষার দিকটা কেমন যাবে দেখুন আপনাদের পঞ্চমভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে চতুর্থপতি প্রতি পঞ্চমভাবে কেন্দ্রটি কোন সৃষ্টি করছে শিক্ষাক্ষেত্রে ওভারঅল খুব যে ভালো এটাও আমি বলতে পারছি না আর খুবই যে খারাপ শিক্ষাক্ষেত্রে মোটামুটি আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনি যে সিংহ রাশি মানুষের শিক্ষাক্ষেত্রে মধ্যম রেজাল্ট আপনি কিন্তু এ মাসে পাবেন এরপরে আসি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের জায়গা আপনাদের আহ পঞ্চমপতি সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে অর্থাৎ এই যে দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো কিন্তু দেখাচ্ছে কিন্তু আপনার লাইফ পার্টনারদের পার্টনারের কথা শুনে আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চলতে হবে সেই কি আপনার কিন্তু ভালো এবং দৈনিক রোজগারের জায়গাটা যদি আমি বলি ডেলি ইনকামের জায়গাটা যদি বলি ডেলি ইনকাম আপনাদের ভালো কিন্তু দেখা যাচ্ছে এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে দেখুন ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট সফলতা কিন্তু থাকছে রবি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকে ফেব্রুয়ারি থেকে সরি চোদ্দোই ফেব্রুয়ারি থেকে ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সুযোগ যোগাযোগ আপনাদের কিন্তু আসবে অর্থাৎ যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন ধরনের পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে আপনি সিংহরাশি মানুষ ডায়রিতে নোট করে নিন আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো যাদের কেস মামলা মকর্দমা চলছে মামলার দিকতে মামলার ক্ষেত্রে কেস মামলার ক্ষেত্রে আপনারা কিন্তু জয় নিশ্চিত রূপে আপনার কিন্তু হবে ষষ্ঠভাবে শনি আপনাদেরকে কিন্তু জয় করাবে অর্থাৎ যাদের ডিভোর্সের কেস চলুক বা সম্পত্তিগত দিক থেকে কেস মামলা চলুক মামলা মকর্দমার দিক থেকে আপনাদের জয় নিশ্চিত ডাইরে নোট করে নিন ষষ্ঠভাবে শনি শত্রু শান্ত কিন্তু করেই দেয় এবং আপনার পঞ্চমভাবে শুক্র মঙ্গল শুক্রমঙ্গল পঞ্চমভাবে আপনাদের ভোগ বৃদ্ধি করবে ভোগ বৃদ্ধি এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসা প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আইটি সেক্টরে আছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন বা টেলিকম ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যপতি আপনাদের আপনাদের কিন্তু করাতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট এবং আপনার ঠিক কর্মপতিও আপনার পঞ্চমভাবে ভাগ্যপতি কর্মপতি পঞ্চমভাবে অবস্থান আপনাদের কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা মান সম্মান যশ লাভ আপনাদের হবে রাজনীতির ক্ষেত্রে যারা আছেন রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন এবার আসি আপনাদের ফিনান্সিয়াল দিকটা দেখুন আর্থিক স্থিতির দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মজবুত কিন্তু রয়েছে খরচ আপনাদের বাড়বে খরচের জায়গাটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু হলেও নিজেকে একটু ভেবে চিনতে খরচ কিন্তু আপনাকে করতে হবে ইনকাম যেমন হবে খরচের জায়গা বৃদ্ধি করবে বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ আপনারা কিন্তু পাবেন এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন শেয়ার মার্কেট থেকে যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হবেন আপনি রাশি মানুষ লিখে নিতে পারেন শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করুন সেই জায়গাটার লাভ আপনারা পাবেন সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দিবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পেটেড ট্রাভেলস এ মাসে একটু হল আপনাকে ভোগাবে অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন সন্তানগত দিকটা ওভারঅল মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো তবে যারা সম্পত্তিগত দিক যারা ফ্ল্যাট কিনবেন বা কোনো জায়গা কিনবেন বা জমি কিনবেন তাদের জন্য কিন্তু সময়টা কিন্তু আইডিয়াল সময় কিন্তু হতে চলেছে এবং নিজস্ব গাড়ি হওয়ার সম্ভাবনা নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা বা তার জন্য টাকা অ্যাডভান্স করা এই এবং সব সর্বোপরি যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন পঞ্চমভাবে শুক্রমঙ্গল মিডিয়া রিয়েটের জায়গাতে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা আপনারা পাবেন লিখে নিন অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে যুক্ত আছেন ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন এই জায়গা থেকে আপনারা কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পেতে চলেছেন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে আমি আবারও বলছি সপ্তমভাবে বৃহস্পতি স্বামী স্ত্রী দুজনের বন্ডিংভাবে চলার চেষ্টা করুন অর্থাৎ একে অপরের সঙ্গে মতান মানে মত না রেখে একে অপরের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলার চেষ্টা করুন আপনাদের ব্রাইট ফিউচার কিন্তু নির্দেশ করছে কারণ সপ্তমভাবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দেবে এবং তার সাথে রবি যেহেতু একটু ঢুকে কিছু ক্ষেত্রে হলো আপনাদের মত কিন্তু তৈরি কিন্তু করতে পারে অর্থাৎ সপ্তমভাবে রবি খুব যে ভালো ফল দেয় আমি কিন্তু বলবো না বৈবাহিক জীবনটাতে একটু হলো সমস্যা কিন্তু সৃষ্টি করে যেহেতু বৃহস্পতি থাকছে সপ্তমভাবে সেই জায়গাটা কিছুটা হলেও কিন্তু বৃহস্পতি থাকার জন্য এই কুপ্রভাব থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন এবার আসি আপনাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গায় দেখুন বন্ধু বান্ধব থেকে যথেষ্ট সহযোগিতা আপনারা পাবেন বন্ধুবান্ধব থেকে হেল্পের জায়গাটা যথেষ্ট ভালো বিয়ের জায়গাটা যদি বলি বিয়ের ক্ষেত্রে যোগাযোগ কানেকশানগুলো আসবে আপনার অ্যারেজ ম্যারেজ এবং লাভ ম্যারেজ লাভ ম্যারেজের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় আপনি সিংহ রাশি মানুষ যারা প্রেমজ সম্পর্কের সঙ্গে লিপ্ত আছেন লিখে নিন আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে প্রেমজ বিয়ে লাভ ম্যারেজ এবং অ্যারেজ ম্যারেজ দুটো হওয়ারই কিন্তু সম্ভাবনা থাকছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ছোটোখাটো ভ্রমণ বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ঋণ হয়েছিল ঋণ পরিশোধ হওয়ার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে মায়ের শরীর নিয়ে একটু হলো টেনশনের জায়গা থাকছে চতুর্থভাবে কেতু মায়ের শরীর জায়গাটা নিয়ে বিশেষভাবে আমি আগে করে বলছি কনসিয়াস থাকুন মাকে নিয়ে একটু ভুগার কিন্তু সম্ভাবনা থাকছে ওভারঅল যদি সিংহ রাশির বলি মোটের উপর খুব ভালো দেখা যাচ্ছে না যে খুব খারাপ তাও না মোটামুটি কিন্তু সিংহ রাশি ফেব্রুয়ারি মাস যেতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ